হ্যালো ফ্রেন্ডস আজকে নতুন এপিসোডে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো এমসেন ব্রাউজারে যে রিসার্চ প্রবলেমটা হয়ে থাকে সবার সেটা আমি আজকে তুলে ধরব তো আমি আজকে আমাকে আগেও বলেছিল যে রিচার্জ প্রবলেম হচ্ছে তো আমার আগে যখন আমি রিচার্জ করতাম তখন প্রবলেম হয়নি তো বাট আজকে আমি যখন রিচার্জ করতে যাচ্ছি তখনই এই প্রবলেমটা হচ্ছে তো আমি ভাবছি সবার এই প্রবলেমটা হচ্ছে তো আমি এই প্রবলেমটা তাই সবার কাছে তুলে ধরবো তো যারা নতুন ভিডিও দেখে তাদের বলবো এমসেন কি তো এমসেন হল একটা ব্রাউজার যেখান থেকে আপনারা ফ্রি মোবাইল রিচার্জ করতে পারেন তো জানার জন্য আপনারা কীভাবে রিচার্জ করবেন তো জানার জন্য আমি ডিসক্রিপশন বক্সে ফ্রি মোবাইল রিচার্স রিচার্জ ওয়ান টু থ্রি দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন তো আমি লিঙ্কটাও দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি পয়েন্ট রয়েছে দু লাখ ছাব্বিশ হাজার তিনশো চৌত্রিশ পয়েন্ট রয়েছে তো আমি আগে আপনাদের দেখাতে চাই আমি একটু আগে যখন রিসার্চ করলাম তখন কীরকম ছিল তো ফ্রেন্স একটু আগে আমরা যখন রিসার্চটা করলাম তখন আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে রিসার্চটা পিন্ডিং দেখাচ্ছিলো রিসার্চ পেন্ডিং ছিল তো আমি ভাবছিলাম একটু পরে আমার রিসার্চটা হয়ে যাবে বাট সেটা হয়নি তো আপনাদের কাছে যদি এরকম কোনো সমস্যা হয় তো আপনারা এখানে নিশ্চিন্ত থাকবেন তো আপনাদের পয়েন্টটা ফিরিয়ে দেওয়া হবে তো আপনাদের রিসার্চটা নাহলে আপনাদের পয়েন্টটা যাবে না তো এখন যখন আমি দেখছি তখন আমার এখানে দেখাচ্ছে রিজার্সটা এখানে ফেল দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে ফেল হয়ে গিয়েছে তো আমি আপনাদের এবার দেখাবো আমি আবারও এটাকে চেষ্টা করে দেখবো তো আমাদের এবার হচ্ছে কি হচ্ছে না তো আমি এখান থেকে সিম্পলিভাবে একটা প্যাকেজ আর এখান থেকে সিলেক্ট করে নেব তো আমি ভাবছিলাম হয়তো আমার রিসার্চটা হবে না কিংবা পয়েন্টটা আমার এখান থেকে চলে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটু আগে পয়েন্টটা কত ছিল তো এখন আমার পয়েন্টটা আমাকে ফিরিয়ে দিয়েছে তো রিসার্চটা হয়নি তো বাট আমাকে কিন্তু পয়েন্টটা আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তো আমি আমি এইটাকে আমি রিসার্চ করব তো আমি একটা রিসার্চ করে দেখছি আবার এই প্রবলেমটা আসছে কি না কি তো আমি এখানে একবার রিসার্চ করার জন্য সিম্পলিভাবে আমি এখানে একবার ক্লিক করে দিলাম তো আমি এখানে টপ আপটাও করে দিলাম তো ফেন্স আমি বলবো এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ ইস ইটস ওয়ে তো এখানে দেখছেন তো বলবো ফেন্স এটা ফ্রি মোবাইল রিচার্জ দিচ্ছে তো এটা সবাই ইউজ করছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে রিচার্জটা হয়ে গেলো বাট আমার পয়েন্টটাও কমিয়ে গেলো কিন্তু আমাকে এখনও আমাকে রিচার্জটা দেয়নি তো আপনাদের কাছেও এই সমস্যাটা আস আসতে পারে তো আপনারা কোনোভাবেই এখান থেকে ভয় পাবেন না যে আপনাদের পয়েন্টটা কিংবা চলে গেলো কিংবা তো আমার একজন ইউজার আমাকে প্রথমে বলেছিলো যে তারা এই প্রবলেমটা হচ্ছে বাট তাকে পরে পয়েন্টটা তাকে দু তিন দিন পরেও ফিরিয়ে দেওয়া হয়েছিলো তো পরে সে রিচার্জ করেছিল পরে হয়েছিলো তো দেখতে পাচ্ছেন আমারও সেকেন্ড টাইম সেই প্রবলেমটাই হয়ে গেল কিন্তু এখনো আমাকে দেখতে পাচ্ছেন আমাকে রেজিস্টার দেয় দেখতে পাচ্ছেন আমার এখানে সব প্রসেসগুলো ফেল হয়ে গিয়েছে তো এটার জন্য দুটো প্রসেস মানে দুটো ফেলের জন্য দুটো কারণ রয়েছে তো আমি একটা কথা বলবো তো একটা কারণ হলো আপনাদের মোবাইলের সেই প্যাকেজটা আপনারা যে প্যাকেজটা রিসার্চ করতে চাচ্ছেন তো সেই প্যাকেজটা আপনাদের কাছে না থাকতে পারে আর দ্বিতীয় নম্বর যে যেটা সমস্যা রয়েছে তো একসঙ্গে সবাই করছে সার্ভারের প্রবলেম তো আমি সত্তর টাকার যে রিচার্জটা রয়েছে সেটা তো সেটা আমি আবার একবার দেখিয়ে দিতে চাই যে আমার এখানে এই প্যাকেজটা আমার এখানে নেই তো যেটা সত্তর জিবি ডেটা তো আমি এটা আমার মোবাইলে আপনাদেরকে একবার দেখিয়ে দেব তো তো আমি একবার এস খুলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আমার এস এখানে খুলে নিলাম তো এখানে সরি বলছে তো কেন সরি বলছে তো দেখতে পাচ্ছেন এখানে সরি বলছে তো আমি যতবারই না কেন আমি যতবারই চেষ্টা করছি যে আমার সত্তর টাকা রিচার্জ সত্তর জিবি যেটা ডেটা রয়েছে দুশো টাকা রিচার্জ তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে সরি 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 সব জায়গায় সরি দিয়ে দিয়েছে তো আমাকে একটা এস এম এসের মধ্যে বলেও দিয়েছে যে সেখানে দুশো মানে সতেরো টাকার প্যাকেজটা আপনার কাছে নেই অন্য প্যাকেজ আপনাদের নিতে হবে তো আমি এটার জন্য আমি সিম্পলিভাবে আমি আবার চলে যাব তো আমি এমসেন্টে এবার চলে গিয়ে আমি এবার আমি যেটা ওই প্যাকেজটা করব না তো ওই প্যাকেজটা আমার এখানে এখানে নেই তাই হয়তো বারবার ফে ফেল দেখাচ্ছে তো এর জন্য আমি অন্য প্যাকেজটা করে নেব তো সেটাই দেখবেন একবারেই হয়ে যাবে তো আমি এটা খুলে নিচ্ছি আগে তো আমার এটা একটা ওয়েট ওয়েটিং দেখাচ্ছে তো একটু সময় লাগবে এটা খুলতে তো এখনই খুলে যাবে তো আপনারা এবার এবার খুব সুন্দরভাবে এই মানে প্রসেসটা আপনাদের মানে আপনারা এই প্রসেসটা এভাবেই আপনারা সমাধান করতে পারেন তো আমি আমি আবারও দেখিয়ে দিচ্ছি একবার তো এবার আমি আর এই মানে এই একশো যেটা প্যাকেজ রয়েছে যেটা একশো কত টাকা আমি বলে দিচ্ছি যেটা আমার দুশো ছেচল্লিশ টাকা প্যাকেজ রয়েছে তো আমি অফারে গিয়ে চেক করে দেখেছি সেটা আমার এখানে নেই তো এই জন্যই হয়তো আমার এখানে আসছে না তো আমি এবার এটা এটা আমি প্যাকেজটা করব না তো আমার অফারের মধ্যে যেটা দেখতে পেয়েছি একশো নিরানব্বই টাকার প্যাকেজ রয়েছে তো আমি এবার সিম্পলিভাবে একশো নিরানব্বই টাকার প্যাকেজটাই আমি এখানে রিসার্জ করব তো এর জন্য কী করবো রিচার্জ করার জন্য সিম্পলিভাবে আমি এখানে একবার রিসার্জ এখানে একবার ক্লিক করে দেবো রিসার্জে এবার টপ আপ করে দেবো তো দেখতে পাচ্ছেন আমার এখানে টপ আপটা এনে ঘুরছে তো এখনই চলে আসবে তো এটা আমি এটা বলতে আমি এটা হানড্রেড পারসেন্ট বলছি যে আমার এবার রিসার্চ হবেই তার কারণ আমার ওখানে তো এতক্ষণ ওই টপ আপটা ছিল না মানে আমার যে অফারটা ছিল না বাট আমি সেই অফারটাই কানেক্ট করার জন্য চেষ্টা করেছিলাম তো আমার কাছে এই অফারটা আছে তো যেহেতু আমার আমি অফারে গিয়ে চেক করে দেখলাম যে আমার এখানে এই প্যাকেজটা রয়েছে তো এটা নিশ্চয় এবার আমার এখানে চলে আসবে তো আমি আরেকবার ক্লিক করে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি তো এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে তো ওই জন্যই আর কি দেখাচ্ছে তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন আমার এখানে অটোমেটিক আমার এখানে রিসার্চটা হয়ে গেল তো রিসার্চটা হয়ে গেল তো আমি আপনাদের উপরে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে কি বলেছে টক টাইম রিসার্চ ওয়ান নাইনটি নাইন সাকসেসফুল তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন আশা করবো আপনাদের এই প্রবলেমটা খুব সুন্দরভাবে আমি সলভ করতে পারলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে এতক্ষণ এখানে ফেল দেখাচ্ছিলো বাট কী হলো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান নাইনটি নাইন আমার সাকসেসফুল হয়ে গেলো তো দেখতে পাচ্ছেন ফ্রেন্স এটার এটার কারণটা কী হলো তো আমার এখানে আপনাদেরও যদি আপনারা ভাবেন যে আপনারা হয়তো অনেক দিনের মানে রিসার্চটা করবেন তো এম থেকে আপনারা হয়তো অনেক দিনের রিসার্চটা করবেন তো সেটা ভুল ভাবছেন তো আমার এখানে এখনই পয়েন্টটা দু লাখ আঠাশ হাজার থেকে কমে যাবে ওটা আমার এক লাখ নিরানব্বই হাজারটা হয়ে যাবে এটা কমে যাবে তো আমার এখানে রিসার্চটা হয়ে গেল এটা একটু মানে নেটওয়ার্কের জন্য এটা কমে যাবে এখন তো আমি তো আপনাদের দেখালাম তো আপনারা এখান থেকে মানে এই রিসার্চ এই এই রিসার্জটা ফেলের আপনাদের কাছে দুটো মানে কারণ থাকতে পারে তো আমার এখানে এখানেও আসেনি এখানে চলে আসবে তো একটা কারণ হলো আপনাদের কাছে মানে মেন যে কারণটা হলো সেটা হলো আপনাদের কাছে যদি অফারটা না থাকে মানে সেই অফারটা যদি আপনাদের কাছে না থাকে তো আপনারা যদি সেটা আপনাদের ওখানে কানেক্ট করার জন্য চেষ্টা করেন তো সবার কাছেই এই মানে এমসেন টিমটা মানে সবার সবার তো আর দেখা সম্ভব নয় যে কার মোবাইলে কী মানে অফার চলছে তো সবারটাই এখানে তো সেম সেম জিনিসগুলো দেওয়াই থাকে সবার মোবাইলে তো আপনারা একবার ভালো করে চেক করে নেবেন যে আপনারা আপনাদের মোবাইলে কি পাওয়ার অফারটা রয়েছে তো ওরা কীভাবে আপনারা চেক করবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে একশো নিরানব্বই এটা হলো রিচার্জ তো আমার এটা একশো টাকা রিচার্জ তো এখানে টেন অফ দিয়ে মানে আমাকে এক লাখ হাজার পয়েন্ট করতে হয় তো এই রিচার্জটা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে দুশো টাকাটা রিচার্জ করতে যাই তো এগুলো আমার এখানে রিচার্জ হবে না এগুলো আমার এখানে একদম হবে তো ফেন্স আমার ওভাবে উপর দিয়ে আবারও একটা এসএমএস চলে এলো যে দেখতে পাচ্ছেন কংক্লেজেশন ওয়ান নাইন তো ফেন্স সেটা দেখলে দেখতে পাচ্ছেন আমার এখানে রিসার্চ হয়ে গেলো তো আমি যে আপনাদের যেভাবে বললাম তো আপনারা এইভাবে রিসার্চ করবেন তো আপনাদের কোনো সমস্যা হবে না তো আমি একবার রিসার্চ করে ক্লিক করে আপনাদের কি দেখিয়ে দিচ্ছি তো এসএমএসটা এসটা কি এলো তো দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন ইউ আনলিমিটেড প্যাকেজ ইন অ্যাক্টিভ তো দেখতে পাচ্ছেন আমার এখানে কত এস এম এস চলে এলো তো এতক্ষণ থেকে যেগুলো আমার এখানে ফেল দেখা বাট সেগুলো আমার এখানে চলে এলো তো এটা খুব সুন্দর আমি খুব সুন্দরভাবে আমি এটা অনেকক্ষণ ধরেই আমি এই এটা মানে মানে অনেকক্ষণ ধরেই অনেকই আমাকে এস এম বলেছিল যে তাদের এখানে প্রবলেম আছে তো এর জন্যই আমি এই কারণটা সলিউশন করার জন্যই আমি রিসার্চটা করলাম তো আজকে আমি সারাদিন তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আবার একবার এমসিএমটা খুলে আমি দেখিয়ে দিত তো আমি এর জন্য আমি কতটা সময় ভেস্ট করলাম তো আমি আপনাদের একবার খুলি দেখাই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার এখানে উনপঞ্চাশ হাজার পয়েন্ট পয়েন্টও আমার এখানে কমে গেলো তো আমার এখানে পয়েন্টটা শুধু কমেনি তো দেখবেন আমার এখানে রিচার্জের এখানে মানে সাকসেস সাকসেসটা দেখাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে রাইট চিহ্ন দেখিয়েছে তো আমার অনেক ইউজার আমাকে বলেছিল তো একজন ইউজার তো আমাকে মানে কি বলবো আর এতবার বলেছিল সেও মানে এই সত্তর টাকার রিচার্জটা করতে চেয়েছিলো বাট সেখানে তার এখানে আনসাকসেস দেখিয়েছে তো আমি বলব এই সত্তর জিবি যেটা রয়েছে তো এটা সবার একটি থাকে না তো অনেক সিমই থাকে তো আপনারা আপনাদের অফারটা আগে চেক করে নেবেন তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি আজকে একবার দুবার তিনবার চারবার চার পাঁচবার দেখেন আমি এই প্রবলেমটা সলভ করার জন্য আমি চার পাঁচবার আমি আজকে সারাদিন আজকে ট্রাই করেই চলেছি ট্রাই করে চলেছি তো আমি ভাবতে ভাবতেই তো আমি এটা কি সলিউশনটা আমি কি খুঁজে বের করলাম তো আপনাদের সামনেই আবার সেটাকে আমি মানে ইয়ে করে দিলাম তো সলভ করে দিলাম তো আশা করব মানে যারা এই ফুল ভিডিওটা আজকে দেখেছে তো তাদেরকে বলবো তার তাদের এই ধরনের আর সমস্যার মুখোমুখি হতে হবে না তারা বুঝতে পেরেছে যে মানে কেন ফেল দেখাচ্ছে তো এটা মানে এটা সবার পক্ষে বোঝা সম্ভব নয় তো যারাই যারা ভিডিওটা দেখতে দেখেছে কি তারাই বুঝতে পারবেন যে তাদের কেন এটা ফেল দিচ্ছে তো তো এটা কোনোভাবেই ফেলড হবে না তো আর আমি একটা কথাই বলে রাখি তো যারা ভাবছে তো যাদের এরকম দেখাচ্ছে যে বলছে এমসেন্ট একটা ফেক অ্যাপ বা কিছু ভাবতে পারে তো আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি তো আমি দেখতে পাচ্ছি না আমি তিনবার রিজেস করেছি তো এটা কোনো ফেক অ্যাপ নয় তো আমি এস এম এসটাও আপনাদের দেখিয়ে দিলাম যে আমার এখানে কনফার্ম হয়ে গিয়েছে তো এটা একদম আপনাদের পারমানেন্টলি আপনাদের পারমানেন্টলি মোবাইল রিচার্জ একদম দেবেই তো এটা কোনো ফেক নয় তো এখান থেকে মানে খুব সুন্দর সুন্দরভাবে আপনারা আর্নিং করতে পারেন মানে আপনাদের মোবাইল ইনভাইট করতে পারেন তো এটা মানে খুব বলবো আর আর বলবো ফ্রেন্ডস আপনারা আপনাদের জন্য আমি এতটা করছি তো আপনারা ভিডিওর মধ্যে লাইক করবেন আর যদি আপনাদের কোথাও সমস্যা হয়ে থাকে তো আমাকে একবার মানে ইয়ে করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কিন্তু চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করবেনই তো একদম সাবস্ক্রাইব করবেন তো তো ফেন্স এই ভিডিওটির মধ্যে যদি আপনাদের খুব মানে লাভ হয়ে থাকে তাহলে তো বললাম কি সবার কাছে বন্ধুদের কাছেও শেয়ার করে দেবেন অনেক বন্ধুরাই জানে না তো আপনারা বন্ধুদের কাছে ওটা শেয়ার করে দেবেন টিপসটা তো ফেন্স আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো ফেন্স আজকের এটুকুই আবারও দেখা হবে নতুন একটা টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবে